শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আছি নেক্সট বরিশাল ডট কমে এখানে আমরা ডোমিন হোস্টিং মেনুতে ক্লিক করেছি পরক্ষণেই আমরা ডোমিন হোস্টিংয়ের বিস্তারিত একটি আলোচনা এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের যে প্রোডাক্ট ডোমিন হোস্টিং সেটির সমূহ কোনটার কত রেট এবং সাথে কি কি দেয়া হচ্ছে সে বিষয়গুলোও কিন্তু প্রদর্শিত হচ্ছে এটি মূল কথা না আমরা এখন যে লেসনটি দেখব এটি হচ্ছে পিএইচপির আরও একটি গুরুত্বপূর্ণ ফাংশন সাব এস আর আন্ডার স্কোর কাউন্ট আমরা এখন এই পেজের কিওয়ার্ড অ্যানালাইসিস করব যে বিষয়টি এসিওর জন্য গুরুত্বপূর্ণ আমরা যারা এসিও সম্পর্কে জানি তারা অবশ্যই বিষয়টির সাথে পরিচিত কিওয়ার্ড ডেন্সিটি অ্যানালাইসিস আমরা এখন একটি সাইটে যাচ্ছি এসিও বুক এখানে আমরা আমাদের নির্দিষ্ট যে পেজ এই পেজের ইউআরএলকে কপি করে ইউআরএলের ঘরে পেস্ট করছি এ পর্যায়ে আমরা গো বাটনে ক্লিক করব আমাদের সামনে ডেন্সিটি অ্যানালাইসিস করা হয়েছে এমন একটি পেজ চলে এসছে আমরা এখানে দেখতে পাচ্ছি ডোমেইন কথাটি আমাদের এই পেজে এছাড়া অন পেজের যে সকল সিস্টেম ম্যাটা ট্যাগের যে পদ্ধতি সেখানে টোটাল বার ব্যবহার করা হয়েছে এর ডেন্সিটি হচ্ছে টেন পারসেন্টের কিছু উপরে হোস্টিং কথাটি আসছে বার এর ডেন্সিটি হচ্ছে ফোর পয়েন্ট নাইন ফাইভ পারসেন্ট এভাবে অন্যান্য বিষয় আনলিমিটেড কথাটি এসছে ছয়বার এর ডেন্সিটি হচ্ছে টু পয়েন্ট সেভেন জিরো টোটাল হিসেবগুলো কিন্তু করা হয়েছে এ পেজের আওতায় আমরা আনলিমিটেড ছয় বার দেখেছিলাম কাউন্টে এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে আনলিমিটেড কিন্তু ছয় বাড়ি লেখা হয়েছে আমরা যারা ভালোভাবে এসিও শিখতে চাই তাদেরকে সাজেস্ট করব আপনারা দেখতে পারেন আমার করা ভিডিও লার্নিং কমপ্লিট এসিও যাই হোক আমরা এখন এই ধরনের একটি কাউন্টিং সিস্টেম তৈরি করবো পিএইচপির মাধ্যমে আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমও এবারে এখানে আমরা ইতিমধ্যেই সাব এস টিআর আন্ডার স্কোর কাউন্ট ডট পিএইচপি নামে একটি ফাইল সেভ করেছি পিএইচপির বেসিক কোড অন্তর্ভুক্ত করা হয়েছে এখন আমরা একটি ভ্যারিয়েবল নিচ্ছি বরাবরের মতো না নিয়ে এবার আমরা লিখছি ভিন্ন ধর্মী একটি ভ্যারিয়েবল সার্চ এস আর সিএইচ ইকুয়াল টু invited কমার শুরু শেষ স্যামিক্লোন দুই ইনভাইটেড কমার মাঝে লিখছি মাই নেম ইজ আল আমিন নেম আমরা এ পর্যায়ে সাবএস অ্যান্ড কাউন্ট স্ট্রিং ফাংশন ব্যবহার করে এই লাইনের মাঝে কোনো একটি বিষয়কে কাউন্ট করার চেষ্টা করব আমরা আরও একটি ভ্যারিয়েবল নিচ্ছি ভ্যারিয়েবল রেজাল্ট নামকরণ করছি ইকুয়াল টু রেজাল্টটি কাউন্ট করা হবে স্ট্রিং ফাংশন সাব এস টিআর আন্ডারস্কোর কাউন্ট ব্যবহারের মাধ্যমে ফার্স ব্রাকেটের শুরু শেষ এবং সেমিক্লোন এ পর্যায়ে ফার্স ব্রাকেটের মাঝে লিখছি ভ্যারিয়েবল সার্চ এস ইএআরসিএইচ কমা ডাবল ইনভাইটেড কমা এবং এর মাঝে আমাদেরকে লিখতে হবে যে বিষয়টি আমরা সার্চ করতে চাচ্ছি আমরা লিখছি আল আমিন এ পর্যায়ে ফাইলকে সেভ করছি এখানে আমাদের আরও একটি কাজ করে নিতে হবে যেহেতু আমরা প্রদর্শন করাতে চাচ্ছি কতবার উপরের লাইনে আল আমিন কথাটি আছে সে কারণে ইকো কমান্ড ব্যবহার করছি ইকো রেজাল্ট সেমিক্লন ফাইলকে সেভ করছি এবং ব্রাউজার থেকে আমরা চলে যাচ্ছি পিএইচপি গুরুতে অবশ্যই লোকাল হোস্টে আছি আমরা এখান থেকে আমরা সাবএসটিআর অ্যান্ড রেস্কোর কাউন্ট ডট পিএইচপি এ ফাইলটি সিলেক্ট করব এখন দেখতে পাচ্ছি প্রিভিউতে আমাদের সামনে কাউন্ট প্রদর্শিত হচ্ছে ওয়ান অর্থাৎ আমরা ড্রিম যে কাজটি করেছিলাম সার্চের ভেতরে ভেরিয়েবল সার্চ যে লাইনটি আছে তার ভেতরে আল আমিন কথাটি কতবার আছে এটি আমরা জানার চেষ্টা করেছিলাম যেমনিভাবে উদাহরণে আমরা কিউয়ার্ড ডেন্সিটি অ্যানালাইসিস করে দেখেছিলাম আমার নির্ধারিত পেজ নেক্সট বরিশাল ডট কমের ডোমিন হোস্টিংয়ের যে পাতা সেখানে ডোমিন কথাটি আছে টোয়েন্টি থ্রি বার অর্থাৎ তেইশবার এই একই বিষয় আমরা যদি পিএইচপির মাধ্যমে ফাংশন কমান্ড ব্যবহার করে সকলের জন্য উন্মুক্ত করতে চাই তাহলে যে কৌশল অবলম্বন করতে পারি এটি হচ্ছে তার প্র্যাকটিক্যাল আমরা এখানে দেখতে পেয়েছি একবার একইভাবে আমরা যদি সার্চের বিষয়টি চেঞ্জ করে দিই আমরা যদি এখানে নেইম দিয়ে দেই যেহেতু উপরে নেইম কথাটি দুবার আছে আমরা যদি রেজাল্ট হিসেবে দুবার দেখতে পাই ফাইলকে সেভ করছি রিলোড এ পর্যায়ে দেখতে পাচ্ছি কাউন্ট করা হয়েছে টু অতএব আমরা যা চাচ্ছি যে ধরনের কাউন্ট প্রসেস তৈরি করতে চাচ্ছি সেটি কিন্তু যথারীতি সম্পন্ন হয়েছে আমরা এখন এর আপডেট আরও কিছু বিষয় দেখব এখন ভ্যারিয়েবল রেজাল্ট কোডের মাঝে আমরা আরও কিছু বিষয় বাড়িয়ে লিখবো আমরা নেইমের পরে ইনভাইটেড কমার পরে একটি কমা দিচ্ছি এবং লিখছি টু যেহেতু এম ওয়াই এখানে দুটি ক্যারেক্টার আছে আমরা চাইলে গ্যাপকেও একটি ক্যারেক্টার ধরে হিসাব করতে পারি যাই হোক আমরা এখানে এম ওয়াইকে ধরছি এখানে টু লেখার অর্থ হচ্ছে বোঝানো হচ্ছে যে নেইম লেখাটি দুই ক্যারেক্টারের পরে যা আছে তার মাঝে কতবার আছে ফাইলকে সেভ করছি ব্রাউজার ব্রাউজারকে রিলোড আমরা কিন্তু আগের মতোই টু দেখতে পাচ্ছি যেহেতু বিষয়টি সত্য দুই ক্যারেক্টারের পরে নেইম দুবার আছে সে কারণেই টু প্রদর্শিত হচ্ছে এখানে আমরা যদি ক্যারেক্টার গুণে যদি বাড়িয়ে দেই সাপোজ আমরা যদি টুয়ের জায়গায় টুয়েলভ করে দেই যে বারোর পরে বারো ক্যারেক্টার রাখার পরে কতবার আছে নেইম বিষয়টি দেখার জন্য ফাইলকে সেভ এবং ব্রাউজারকে রিলোড আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে ওয়ান একইভাবে আমরা যদি এখানে নেইমের জায়গায় আল আমিন লিখে দেই এখানে আমরা যদি টুয়েলভ লিখে দেই টুয়েলভ এখানে গুনলে হয়তোবা আমরা আল আমিন লেখাকে টুয়েলভের আগে পাবো এবং আমরা এখানে জিজ্ঞেস করছি আল আমিন লেখাটি টুয়েলভ ক্যারেক্টারের পরে কতবার আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না ফাইলকে সেভ করছি ব্রাউজার ব্রাউজারকে রিলোড আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে জিরো এখন আমরা যদি কোনো রেঞ্জ ব্যবহার করি আরেকটু ভিন্নধর্মী ভিন্ন ধর্মী যে ক্যারেক্টার নাম্বার এত থেকে এত পর্যন্ত এর মাঝে কতবার আছে সেটিও কিন্তু এখানে ব্যবহার করা সম্ভব ধরুন আমরা লিখছি আল আমিন লেখাটি ক্যারেক্টার সিক্স থেকে যেহেতু এখানে ছয়টি ক্যারেক্টার চলে যায় নেইম পর্যন্ত কিংবা যদি লিখি দেই ক্যারেক্টার 8 থেকে কমা ক্যারেক্টার পনেরো পর্যন্ত এর মাঝে আল আমিন লেখাটি কতবার আছে ফাইলকে সেভ করছি ব্রাউজার রিলোড আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে ওয়ান এর চেয়েও বড় শেখার বিষয় হচ্ছে সেটি যেটা আমরা পূর্বে শিখেছি এ শুরুর দিকে আমরা শুধুমাত্র কাউন্টের যে বিষয়টি দেখেছিলাম বিষয়টি আবার রিভিউ করছি কোনো প্রকার লিমিট না রেখে আমরা যদি সার্চ করি ফাইলকে সেভ ব্রাউজারকে রিলোড তাহলে দেখতে পাচ্ছি ওয়ান অর্থাৎ ভ্যারিয়েবল সার্চের ভেতরে যে লাইনটি আছে সে লাইনে আল আমিন লেখাটি কতবার আছে প্রিভিউতে প্রদর্শিত হচ্ছে ওয়ান প্রসেসটি আমরা যদি সঠিকভাবে রপ্ত করতে পারি তাহলে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা আইটি থেকে সুফল নিতে পারব